আপনারা দেখছেন ব্রেকিং সুন্দরবন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। সেবাল্লা বলছিল নয় দুঃখের কথা, কষ্টের কথা। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ক্যারিয়ার মানুষ দল করছি অথবা তার সাথে সাথে অন্যভাবে দলের নেতৃত্বকে পরাজিত করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা গ্রহণ করেছে। বিগত লোকসভা নির্বাচন হয়েছে, এটা কিন্তু আগামী দিনে আমরা করতে দেব না কাউকে। আমাদের নেতা সৈবাল লাইলি, আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই সম্মত পোষণ করবেন। আমাদের ব্লক সভাপতি সৈবাল লাইলি আছেন, থাকবেন সারা জীবন, তিনি থাকবেন। তার নেতৃত্বে চালিয়ে নতুন করে মুক্তি সূর্য করে উঠবে 2021-এ। এবং আমাদের বিধায়ক আছেন মাননীয় শ্যামল মণ্ডল, আগামী দিনে থাকবেন। আমি জানি না কাদের কি মাথায় আসছে, কে মঞ্চে বাইরের লোক আমি জানি না। টিকিট দেন, প্রতীক দেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যাকে ঠিক করবেন তিনি আমাদের প্রার্থী, তার হয়ে কাজ করব। বহিরাগত তথ্য কোথা থেকে আসছে? বাংলার মুখ্যমন্ত্রী অনেক সেলিব্রিটিকে, অনেক ব্যক্তিত্বকে রাজনীতির বাইরে থেকে, অনেক ব্যক্তিত্বকে জেলার বিভিন্ন প্রান্তে দাঁড় করিয়েছে, তাদের সমর্থন করেছে বাংলার মুখ্যমন্ত্রীর মুখের মুখের দিকে তাকিয়ে। ক্যারিয়ে আমাদের শ্যামল মণ্ডল বিগত প্রায় 9 বছর উন্নয়নের কাজ করে আসছেন সৈকত দার নেতৃত্বে। আমাদের সমস্ত কর্মীকে সাথে নিয়ে আমি জানি না কোন কর্মী বলবেন যে বিধায়ক তাদের মতামতকে গুরুত্ব দেন না। সুতরাং আগামী দিনে আমরা শ্যামল মণ্ডলকে ক্যানিং পশ্চিম থেকে বিধানসভায় পাঠাবো, সেই প্রতিজ্ঞা সভায় নিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে 2021-এ কঠিন লড়াই আমাদের সম্মুখীন হতে হবে, আত্মত্যাগ করতে হবে, সেই প্রতিশ্রুতি আপনারা সবাই দেবেন ব্লক সভাপতির কাছে। এই আশা প্রত্যাশা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমার